বয়স্কের জাকাত দিতে হবে কিনা যদি তার নামে টাকা থাকে? সুন্দর প্রশ্ন। বাপ চিন্তা করছে আমি বুড়া হয়ে গেছি, বেটার নামে FDR করে দিছে, বাচ্চা একদম ছোট, 3 লাখ টাকা তার ব্যাংকের মধ্যে আছে, অবশ্যই জাকাত আদায় করতে হবে। কারণ ওই টাকার মালিক যদিও তাকে বলা হচ্ছে, কিন্তু ওই টাকার মালিক এখনো সে হয় নাই, তার ওলি যে থাকবে, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় সে টাকার মালিক না, তার ওলি যিনি থাকবেন তিনিই মূলত ওই টাকার তত্ত্বাবধায়ক তথা জিম্মাদার, জিম্মাদারকে ওই টাকার জাকাত আদায় করে দিতে হবে যদি সাহেবের নিসাব পরিমাণ হয়। ওই বাচ্চার অপ্রাপ্ত কিন্তু টাকার মালিক, ওই টাকার যিনি ওলি থাকবেন, তার পিতা মাতা যে তত্ত্বাবধায়ক থাকবেন, তাকে ওই টাকার থেকে হিসাব করে জাকাত আদায় করে দিতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।